দেখো, আমি ইলিশ মাছের তেল ওগুলোকে খাই না, মাছ দিয়েছি একটা বড় দিয়েছি, বড় 5 পিস আছে, এই রাতে খাবো না, সবাই দুপুরে রান্না হয়নি, রাতেই করছি, দুপুরে কালকে মাংস খেয়েছি, আর কাজকে মশাই চান করে উঠলাম, চান করেছি তৈরি করে, একটু সন্ধ্যা দিয়ে উঠলাম, বেরোবো বাসন তৈরি করছি, মাছটা রান্না করে দিলাম, আর শুক্তো হয়েছে আজকে। তো কেমন হয়েছে মাছের রাজা? তো রুই ইলিশ মাছের রাজা রানী, কেমন খেয়ে খেয়ে খেতে ভালোবাসো, আর কেমন হয়েছে কালারটা বলবে? সর্ষে গুঁড়ো দিয়েছি, নুন, কাঁচা লঙ্কা, আর কালো জিরে ফুড়ন, আর হচ্ছে নুন, হলুদ, একটু সামান্য মিষ্টি, 2-4টে দানা না দিলেও হয়, আর লঙ্কার গুঁড়ি একটুখানি দিয়েছি। আর কেমন হয়েছে? খুব সুন্দর বান্ধবী দিয়েছে, খুব সুন্দর, আমার তো খুব খেতে ভালো লাগে ইলিশ মাছ, আমার প্রিয়। তো তোমাদের কেমন লাগে কমেন্টে বলো, কে খেতে ভালোবাসো কমেন্টে লিখবে, লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা বাই, লাভ ইউ বন্ধু। আগামীকাল তোমাদের পাবদা মাছ করে দেখাবো, আজকে বলো, আর আগামীকাল পাবদা মাছ দেখাবো। তো আগামীকাল পাবদা মাছ, আবার তার পরের দিনও দেখাবো তোমাদের চিংড়ি আছে, চিংড়ির ডালনা, চিংড়ি ভাপা বা ডালনা করবো, যে কোনো একটা। আর হচ্ছে প্রতিদিনই এখন আমাদের মাছ চলবে, তারপর দিন রুই মাছ, আবার তারপর দিন মেয়েকে, মেয়েকে ইলিশ মাছ, আবার একবার ইলিশ মাছ কেমন রান্না করে খাবো। তো মেয়ের সামনে সাদ, তাই করে খাওয়াতে হবে, বেশ ধরে একটু খাবো, আবার ওর বর, ওর সাদ, ওর বর লজে হবে বিরাট করে, আমাদের লজ ভাড়া খুঁজছি, পাচ্ছি না, তো লজেও একটা ভালো ডেট দেখে দেবো আমাদের দুয়ারি থেকে, আর একটু ঘরোয়া খাই দেবো, আগেই বলে দিলাম, তো লজে লোককে বলতে হবে, লোকজন। তো রাখি বন্ধু, টাটা বাই, লাভ ইউ। আমার তো ভীষণ ভালো লাগে ইলিশ মাছ, প্রিয়, তোমাদের কেমন লাগে বলো।